ঝিনাইদহে প্রথমবারের মতো গলদা চিংড়ি চাষ করে অভাবনীয় সফলতার আশা করছেন স্বপন কুমার বিশ্বাস। সোহাগ মৎস্য খামারের 80% জায়গায় চাষ করছেন তিনি। 7 মাসে মাছগুলো আশানুরূপভাবে বেড়েছে। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের মহাদেবপুরে সোহাগ মৎস্য খামারে গলদা চিংড়ি ধরাকে কেন্দ্র করে এমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে এবছর গলদা চিংড়ি চাষ করেছেন স্বপন কুমার বিশ্বাস। প্রতিটি গলদা চিংড়ি 18 টাকা দরে কেনা হয়। মাত্র 7 মাস আগে ছেড়েছেন 3,200 পোনা, এখন 3 লাখ টাকার বেশি দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি। পুকুর তৈরি, মাছের খাবার ও শ্রমিক বাবদ 7 মাসে তার প্রায় 1,30,000 টাকা খরচ হয়েছে বলে জানান। আমি মৎস্য ডিপার্টমেন্টে চাকরি করি, আর সেই চাকরির আলোকেই আমার যে বাস্তব অভিজ্ঞতা ছিল সেই বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই আমার এই পুকুরে গলদা চিংড়ির চাষ আমি শুরু করেছি। কালীগঞ্জের মাটি, পানি ও আবহাওয়া গলদা চিংড়ি চাষের উপযোগী বলে জানায় মৎস্য বিভাগ। চাষিরা যদি গলদা চিংড়ি চাষে তারা যদি এগিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কারিগরি সহযোগিতা সহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা আমরা দিতে পারব বলে আশা করছি। এ ধরনের মাছ চাষ এলাকায় এই প্রথম। স্বাদেও খুব ভালো এবং সাইজেও বেশ বড় হচ্ছে। 84% জমির পরে পুকুর, এই চারজনই আমরা খাটি, খেটে এখানে তাতে আমাদের বেশ কর্মস্থল চলছে ভালো। যে আমাদের এই যে যশোর জেলায় এই জিনিসটা তো হয় না, আমরা দেখছি, আমাদের তো খুবই ভালো লাগছে। 7টা থেকে 8টা চিংড়িতে 1 কেজি ওজন মাছের চিংড়ি মাছ, তো এটা আসলে ব্যাপক সফলতা। এতে করে এলাকার আর্থসামাজিক উন্নয়ন দ্রুত করা সম্ভব হবে বলে মনে করে সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। SATV সাথে আছি সবসময়।